আজ পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের বইচণ্ডী গ্রামে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের এক বিশেষ র্যালি বের করা হয়েছিল। এই র্যালিতে অংশগ্রহণ করেছিল বই উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ও এছাড়া আশাকর্মীরা ছিলেন এবং এই কাজের সাথে যুক্ত গ্রামীণ সম্পদ কর্মীরাও সঙ্গে ছিলেন, তাছাড়া ছিলেন এলাকার সাধারণ মানুষ। আজকের এই র্যালির উদ্দেশ্য ছিল গ্রামের মানুষকে বা এলাকার মানুষকে সচেতন করা, ডেঙ্গু এবং ম্যালেরিয়ার হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। এবং আমাদের বার্তা দেওয়া হলো আজ যে বাড়ির মধ্যে কোথাও জল জমিয়ে রাখা চলবে না এবং বাড়ির আশপাশ আবর্জনাকে পরিষ্কার করে রাখতে হবে। আমি শেখ সানোয়ার হোসেন, জিপি সুপারভাইজার, ভেক্টরবর্ন ডিজিজ কন্ট্রোল কাজের।